হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমরা সবাই ভালো আছি। আজকে দেখতেই পাচ্ছেন আমি একটা বান বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আমিও একটু স্কিপ করিনি, আপনাদেরকে শেখানোর জন্য এই ভিডিওটা করলাম। সাথে থাকেন। দেখতেই পাচ্ছেন আমি একটা বোলের মাধ্যমে দুইটা ডিম ভেঙে দিচ্ছি। ডিম ভেঙে দেওয়ার পরে আমি বাকি উপকরণ দেব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর সাথে থাকবেন। এখন দেখেন আমি এক চামচের মতো সল্ট দিয়ে দিলাম। সল্ট দিয়ে ডিম আর লবণগুলো আমি ভালোভাবে এইভাবে মেখে নিচ্ছি। এখন আমি ইস্ট পাউডার দিয়ে দিচ্ছি। ইস্ট পাউডার দেওয়ার পর আবারও আমি এইভাবে ভালোভাবে মেখে নিচ্ছি চামচ দিয়ে। এখন আমি তিন চামচের মতো আমি তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল যেটা, ওইটা দিয়ে দিলাম। আবারও ভালোভাবে এইভাবে মেখে নিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। তারপরে আমি ময়দা দিয়ে দেব। এখন দেখেন আমি ময়দা দিয়ে দিলাম, দুই কাপের মতো ময়দা দিয়ে দিলাম। আর ময়দা দেওয়ার পরে আমি চাকনি দিয়ে এইভাবে একটু ছেলে নিচ্ছি। আর এখন আবার দেখতে পাচ্ছেন তিন চামচের মতো আমি মিল্ক পাউডার যেটা সেইটা দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন মিল্ক পাউডার দেওয়ার কারণ হলো ইস্টের আর ডিমের গন্ধটা না আসার জন্য আমরা মিল্ক পাউডার দিলাম। আপনারা চাইলে মিল্ক পাউডার স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি দেখছেন জল দিচ্ছি, আর আপনারা জল উষ্ণ গরম দিতে হবে, বেশি গরমও না বেশি ঠান্ডাও না। আপনারা মোটামুটি একটা গরম দিলে ভালো হবে। আপনারা লক্ষ্য রাখবেন ঠান্ডা জল কোনো সময়ই দেবেন না, আপনারা উষ্ণ গরমটা দিয়ে দিবেন। এখন দেখেন আমার পুরো রেডি হয়ে গেছে। তারপরে আবার আরও একটু তেল দিয়ে দিলাম, আপনারা দেখতেই তো পারছেন। এখন তেল দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে এইভাবে মেখে নিচ্ছি। এখন আমার পুরো ড্র রেডি হয়ে গেছে। এখন ড্রটা রেডি হওয়ার পরে আমি 20 মিনিটের মতো আমি রেখে দেব, 20 মিনিটের মতো আমি রেখে দেব। 20 মিনিট পরে দেখব কিভাবে হয়েছে। আপনারা এইভাবে ভালোভাবে বনের ড্রটা রেডি করতে হবে। দেখতেই তো পাচ্ছেন আমি কিভাবে রেডি করেছি, আপনারা সেইভাবে রাখবেন। আর এখন একটু সামান্য তেল দিয়ে উপরে দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এখন আমি ঢাকনাটা খুলে দেখছি কিভাবে হয়েছে। আর দেখতেই তো পারছেন আমার পুরোপুরি পারফেক্ট ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি ডোটা দুভাগে ভাগ করে নেওয়ার পর আমি এইভাবে করে নিচ্ছি, আপনারা দেখতে থাকবেন। এটা বলার কিছু নেই, আপনারা দেখে বুঝতে পারবেন আমি কিভাবে করব। এখন আমি একটা পিজা কাটার দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি, ছয়টা ভাগে ভাগ করে নেওয়ার পরে আমি হাতের মধ্যে নিয়ে একটা গোল করে গর্ত করে তারপরে আমি এটার মধ্যে চিকেন কিমাটা আমি বসিয়ে দেব। আপনারা দেখেই তো বুঝতে পারছেন আমি কিভাবে করছি। আর এই
এইভাবেই আমার সবগুলো অনরেডি হয়ে যাবে। তারপরে আমি দেখাবো কিভাবে আমি ফ্রাই প্যানে কিভাবে তেলে ভেজে নিচ্ছি। এখন দেখেন আমার পুরোটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তারপরে আমি তেল দিয়ে দেব। আমি একটু দেখে নিচ্ছি গরম হচ্ছে কি না হচ্ছে। এখন দেখেন আমি তেল ঢেলে দিয়েছি, তারপরে আমি বনগুলো দিয়ে দেব। এইভাবে আমার বন রেডি করা হয়ে যাবে, আপনারা দেখতে থাকবেন। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ হয়ে যাবে একটু পরে। আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টই আমাকে অনেক অনেক উৎসাহ করে তোলে। আজ এই পর্যন্ত, আশা করি আপনাদের আমার রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা আগামীতে আবার দেখা হবে আরও কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ।